ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা। তোমরা হাত ধুয়ে ফেলো আর অফিস ঘর থেকে আরেকটা কলস নিয়ে এসে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসো। তোমারে না কতবার বলছি মেম্বারের ধান খেতে যাইবা না, কেন গেলা? হ্যাঁ, যদি আবার যাও তাহলে তোমারে মারুম। দাসু, কাউরে সুধানের এটা ঠিক পথ না। অন্যকে ভালোভাবে ব্যবহার করো, কারণ ও তো এখনো শিখতাছি। তোমার আর লালি থেকে তো সে শিখবো। দেখো ওর হাতে কি বড় মায়ের দাগ। ওর বাবারে ব্যাপারটা জানাইতে হইব মিনা, তা না হইলে তারা ওরে নিয়ে খুব চিন্তা করব। কিন্তু যদি আবারও মারে? শোনো মিনা, কাল সকালে আমি একজন রে ওগো গ্রামে পাঠামু। ওর বাবারে এই একদিন চিন্তা থাকবার দা, তাতে যদি সে বুঝবার পারে যে সে কি অন্যায় এটা করছে। আসো মানো, তুমি আমাগো লগে থাকবার পারো। মা আমারে দোকানে যাইতে বলছিল, আমি তো একদম ভুলা গেছি। আমার বই নুনু কোন সময় মায়ের গাম ভুলা যদি খেলতে যায় তাইলে আমার মা ওরে ডাল ঘুটনিতে এইভাবে এইভাবে মারে। কি সাংঘাতিক, মা আমাকে কখনো মারে না। মিনা, আমি দোকানে যাইতে ভুলা গেছি মা, কাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে দোকানে যামু। ঠিক আছে, আবার ভুললে যাও না। যান, আমি তোমারে বলছিলাম না মা আমাকে কখনো বকে না। রাজু, তুমি বাড়ির কাজ করে এনেছো? আমি করতে পারি নাই, আমি কিছুই বুঝতে পারি না।
বিচারা রাজু এই মাসে মার খাইব এখন শিক্ষক একটা ব্যাগ নিব আর রাজুরে মারব ঠিক যেমন আমাদের স্কুলের মাস্টাররা কইরা থাকে না মনো আমার কো স্কুলের আপা কখনো মারেন না রাজু তুমি ক্লাসের পরে অপেক্ষা করো আমি তোমাকে এটা বুঝিয়ে দেব এটা খুবই সহজ আপা মনে ভাবছিল আপনি রাজুরে মারবেন তবে আমার মনে হয় ও বাড়িতে আর স্কুলে খুব মার খায় খুবই ভয় কথা মিনা এটা শিশুদের মনে ভয়ের সৃষ্টি করে তুমি জানো সরকার স্কুলে শারীরিক শাস্তি বন্ধ করার বিষয়ে আইন পাশ করেছে তাই আপা হ্যাঁ বড়রা যদি একবার মনে করে যে তারা যখন শিশু ছিল তখন মারলে তাদের কেমন লাগত তাহলেই তারা শিশুদের মারত না ও এখন হয়েছে আমি তো বুঝতে পারি নাই না জানি আর কি হয় কাল সকালে মনোরণীতে মনোর বাবা আসবো আমার মনো ভালো আছে তো ভালো আছে আমরা খুবই চিন্তায় আছিলাম কোথায় কোথায় আছিস বাড়ি থেকে পালানোর অপরাধে তার শাস্তি দেওয়ার দরকার টনি ভাইয়া ছবিকে শেষ হইছে হ্যাঁ প্রায় শেষ যতক্ষণ মনো না আসে ততক্ষণ আমরা এটা দেখবার পারি কিন্তু আমার ছেলে সে অন্য বাচ্চাদের সাথে আছে এক্ষুনি চলে আসবে চা খাইতে খাইতে আমরা ভিডিওটা দেখে লই পুরস্কার পাইবো এমন কোন ডাইরেক্টরের ছবি দেখার সুযোগ আর নাও পাইতে পারি সরকার বিদ্যালয়ে ও পরিবারে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে আমার ছেলে সত্যি আমার এত ভয় পায় আর এই কারণে সে পালাইছে আমি তো তারে নিয়ম কানুন শিখানে লেগে মারছি আমরাও ছোটবেলায় এরকম অনেক মায়ের খাইছি মায়ের না খাইলে বড় হন যায় না শিশুদের নিয়ম শৃঙ্খলার দরকার আছে কিন্তু তা শেখাতে হবে ভালোবেসে শাস্তি দিয়ে নয় আর শেখার সময় তো শেষ হয়ে যায় না তাই না বাড়ি থেকে আর কখনো পালাইবা না আমার ভুল হইয়া গেছে বাবা চলো বাবা বাড়ি যাই তোমার মা অপেক্ষা করতেছে বাড়ি যাইয়া সবার সাথে এইগুলা আলাপ করতে হইব সবার আমার রানী তোমার এই ভিডিও ছবি আমাদের নতুন পথ দেখাইলো রানী ভাইয়া তোমার যতগুলো ছবি আছে তার মধ্যে এইটাই হিট ছবি